হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে দুধের সর থেকে ঘি তৈরি করব। আমি এখানে প্রতিদিনকার সর জমিয়েছি, প্রায় 1 কেজির মতন হবে সর। 1 কেজি না, আরও বেশি হবে, 2 কেজির মতনই হবে। আমার এই বোলটা পুরো ভর্তি। সবসময় ব্লেন্ডার করে ঘি তুলি। আজকে একটু আমি বেটে তুলবো, দেখা যাক কেমন হয়। আমরা সাধারণত ব্লেন্ডার করেই করে ফেলি। আজকে আমি একটু বেটে নিয়ে তারপরে ঘিটা উঠাবো। তাহলে চলুন দেখে আসি। সরটা বেটে নেওয়া যাক। শুরু হয়ে গেল শিল পাটায় পিসাপিসি। সবগুলো পিসা হোক, তারপরে দেখাবো আমি কিভাবে খাঁটি ঘি তৈরি করছি। আমার সর পিসা হয়ে গেছে পাটায়, প্রায় অনেকগুলো হয়েছে। আমার আন্দাজটা ঠিকই ছিল, আমি আমার আন্দাজটা দেখিয়ে দিচ্ছি। প্রায় 2 কেজি 600 গ্রাম হয়েছে, প্রচুর ঘি উঠবে। তবে সবটা দিয়ে আমি ঘি করব না, আমি অর্ধেকটা দিয়ে হুইপ ক্রিম বানানোর চেষ্টা করব। দেখা যাক হুইপ ক্রিম হয় কি না। আমি এখানে 1 কেজির মতো নিয়েছি, 1 কেজি দিয়ে ঘি উঠাবো, বাকিটুকু দিয়ে আমি মাখন তৈরি করব, যেটা আমি কেকে ব্যবহার করব। তাহলে এখন আমি এটাতে ঢেলে দিচ্ছি বরফ পানি। বরফ পানি ঢেলে আমি এটাকে ধুয়ে উঠিয়ে নিব কড়াইয়ে। ব্যাস এভাবে করে পানিটা ভালো করে ঝরিয়ে কড়াইয়ে উঠিয়ে নিব। এইভাবে করে সবটুকু উঠিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন ঘিটা আস্তে আস্তে জাল দিয়ে, মানে ধিমা আঁচে ভাজতে হবে। অনেকে কিন্তু জালটা বাড়িয়ে উঠিয়ে ফেলে, না এটা অল্প অল্প আঁচে ভাজতে হয়, তাহলে ঘির কালারটা সুন্দর আসে এবং গন্ধটাও খুব সুন্দর হয়। এটা প্রায় আধা ঘন্টা ভাজতে হবে। আমার ঘি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি একটা জিনিস করব, সেটাতে আমি কিছু লেবু পাতা দিয়ে দিব। লেবু পাতা দেওয়ার ফলে নাকি এটার গন্ধটা খুব সুন্দর হয়, আমি জানি না, আমি আজকেই প্রথম ট্রাই করছি। এই লেবু পাতা দেওয়ার ফলে রংটা নাকি অনেক সুন্দর হয়, তাই আমি দেখি। আরেকটা কথা, আমরা সবাই তো দুধ থেকে সর বের করে এরকম ঘি তৈরি করি, আমি একটু অন্যরকম ভাবে করি। সেটা হলো, আমি একটু দই পেতে ওই দইটার মধ্যে আমি সরটা রাখতে থাকি। তারপর সর জমানো হয়ে গেলে একটা এই সরটাকে আমি একদিনের জন্য বাইরে বের করে রাখি। তারপরে এইটা থেকে যদি আমি ঘি উঠাই, একেবারে সুন্দর একটা ঘিয়ের গন্ধ আমি পাবো। এমনিতে দুধের একটা গন্ধ কিন্তু থেকেই যায়।
তো ওইভাবে করে দেখেন, আমিও দেখি এটার ফলাফল কি হয়। আর এই যে তলানিটা দেখতে পাচ্ছেন, এই তলানিটা কিন্তু আমি ফেলব না। অনেকেই বলে যে এটা ভাত দিয়ে খাওয়া যায় বা মুড়ির সাথে খাওয়া যায়, আমি এটাকে পাটায় মিহি করে পিষে নিব। পিষে নিয়ে ময়দার সাথে মিশিয়ে আমি মুরালি তৈরি করব বা বিস্কিট বানাবো অথবা ডোনাটে দিব। এতে করে কেউ বুঝতেই পারবে না যে আপনি কি দিয়ে এটা তৈরি করেছেন। এত একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসে যে যে কেউ ভাববে যে এটা আপনি সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করেছেন। তো এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর সবাই তো জানেন যে পাতলা একটা কাপড়ের টুকরা দিয়ে আমি এটা ছেঁকে বয়ামে ভরে নিব। তাহলে আমি বয়ামে ভরার পর আমি দেখিয়ে দিব আমি কতটুকু ঘি পেলাম। তাহলে আজ এখানে শেষ করছি আমার এই লেবু পাতার আইডিয়াটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি 1 কেজি বয়ামে ঢুকিয়েছি, এই যে দেখেন এখন আমি এটা পেয়েছি, মানে আমার বয়াম সহ 800 গ্রাম দেখাচ্ছে। এখন আমি এই টাটকা ঘি দিয়ে আলুর ভর্তা রেডি করে রেখেছি। এখন এই ঘি দিয়ে আলুর ভর্তা, নতুন আলুর ভর্তা খাবো।